ছাদে পানি কতদিন রাখতে হয় আর বেশি রাখলে কি সমস্যা হয়? যেমনটি আপনাকে বিল্ডিংয়ে সিমেন্ট বেশি ব্যবহার করলে সমস্যা, কম ব্যবহার করলেও সমস্যা। শুধু সিমেন্ট বেশি হলে বা রড বেশি হলে বিল্ডিং মজবুত এবং হেভি হয় না। সম্মানিত ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আপনাদের যে ডুপ্লেক্স বিল্ডিংটি দেখাইতেছি, এটা কিন্তু প্রথমে সামনের সাইড দেখেছিলাম, এটা কিন্তু পিছনের সাইড। পিছনে কিন্তু ডুপ্লেক্স বিল্ডিংটির দুটি রাউন্ড সিঁড়ি রয়েছে। তো আজ আসলে মূল যে জন্য ভিডিওটি তৈরি করা, ছাদে পানি কতদিন রাখতে হয়, কিউরিং কতদিন করতে হয়। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে সাথেই থাকবেন, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের যেভাবে একটি বিল্ডিং নির্মাণ করতে হয় তার জন্য ছোটোখাটো কিছু ধারণা দিয়ে যাই। আমি মূলত একজন কন্ট্রাক্টর, 25 বছরের অভিজ্ঞতা থেকে আপনাদের কিছু বোঝানোর চেষ্টা করি। তো যদি আপনার শুধু যেটা বলেছিলাম, খোয়া কম বা বেশি হলে বা সিমেন্ট বেশি দিলেই মজবুত হয় না, তার সাথে একটি ছাদ করতে গেলে ঢালাই, কলম বা বেজ যা কিছুই করেন না কেন, সেটির সঠিক কিছু নিয়মকানুন রয়েছে। যেমনটি ছোট্ট করে একটি কথা না বললেই নয়, আজও পর্যন্ত আপনি কি জানেন যে একটি বিল্ডিং কিসের উপরে দাঁড়িয়ে থাকে? সেটিকে সিমেন্টের উপর না রটের ওপর নাকি ইটের ওপর, কিসের ওপর বহন করে একটি সিমেন্ট? শুধু আপনি দেখে আসছেন অন্য থেকে সেটা করতেছেন, বা আমি অন্য খাত থেকে শিখে যা দেখে এসেছি সেটাই করতেছি। আদৌ কি জানেন যে কিভাবে একটি বিল্ডিং হেভি এবং মজবুত করতে হয়? তো এই ব্যাপারগুলো আপনাকে অবশ্যই, যেমনটি ডাইভেট করা এবং বাইবেটার করা, বাইবেটার বেশি করলেও সমস্যা এবং কম করলেও সমস্যা, সেটি একটি অনুমতি মাপ রয়েছে। তো যেই ব্যাপারটি দেখতেছেন ছাদরা, আপনাদের দেখাচ্ছি এখানে যে ছাদে কিউরিং করা মানে পানি কতদিন দিতে হয়। মূলত ছাদে পানি 21 দিন রাখতে হয়। তো 21 দিন আপনি কিভাবে রাখবেন? যদি এক টানা রাখেন তাহলে কিন্তু আপনার বিল্ডিং অনেক সমস্যা হবে। তো ধরুন প্রথমে আপনি 8 থেকে 9 দিন একটানা রেখে দিলেন, তারপর 1 দিন শুকিয়ে তারপর দিতে হবে। তো এইভাবে করে আপনাকে 21 দিন দিতে হবে। তো আপনাদের প্রশ্নই থাকতে পারে, দেয়ালে কিভাবে এতদিন পানি রাখা যায়? তবে মনে রাখবেন, দেয়ালে যখন গাঁথুনি করা হয় তখন কিন্তু আপনাকে এভাবে দেওয়া যাবে না। একটানা যদি আপনি 21 দিন দিতে থাকেন সকাল সন্ধ্যা, তাহলে দেখবেন এক সময় আপনার দেয়ালগুলো প্লাস্টার আগেই শ্যাওলা ধরে গেছে, কারণ সেই ইটগুলো কিন্তু আগেই ভালোভাবে ভিজিয়ে নেওয়া হয়। তো সেই জন্যই কিন্তু এগুলো সমস্যাগুলো হয়। এই যে দেখতেছেন আপনাদেরকে রাউন্ড সিঁড়ি দেখাচ্ছি, এই রাউন্ড সিঁড়িগুলো করতে গিয়ে আপনাদের অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। যেমনটি সিঁড়ির ধাপ মিলে না, অনেক সময় ছোট বড় হয়ে যায়। তো এই সিঁড়িগুলো কিন্তু এটা রয়েছে 1 মাথা 7 ইঞ্চি, আরেক মাথা রয়েছে প্রায় 16 ইঞ্চি। তো এভাবে কিন্তু প্রতিটি ধাপ আপনাদের দেখাচ্ছি, একটু কম বেশি হয়নি, সবই মাপ রয়েছে, এর জন্য সঠিক একটি মাপ রয়েছে। একটি ভিডিও আপনাদের দিয়েছিলাম, সেখানে কিন্তু সঠিক মাপগুলো বলা রয়েছে। তো অবশ্যই কমেন্টে জেনে নেবেন। আজ এই পর্যন্তই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।